আসসালামু আলাইকুম। আজই আমি আপনাদের জন্য একটি মজার ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। এটা এমন এক ছেলের গল্প যাকে কিনা শুধুমাত্র মানুষই নয় বরং ভূতও রিজেক্ট করে দেয়, অর্থাৎ ভূতও তাকে বশ করতে চায় না। তো চলুন এই অসহায় ছেলের গল্প জানা যাক। গল্পের শুরুতেই আমরা রাত তিনটার দৃশ্য দেখতে পাই, যেখানে গ্রেস নামক একজন বাচ্চা ঘুমিয়েছিল। হঠাৎই তার রুমে জিনিসপত্র নড়াচড়া করতে শুরু করে, যার শব্দে গ্রেসের ঘুম ভেঙে যায়। তখনই অদৃশ্য কিছু একটা গ্রেসের গায়ে একটি খেলনা ঘোড়া নিক্ষেপ করে, যা দেখে গ্রেস অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই গ্রেস দরজা খোলার শব্দ পায়। দরজার দিকে তাকালে সে কাউকে দেখতে পায় না, কিন্তু গ্রেস তার ছায়া দেখতে পাচ্ছিল, তাই গ্রেস ভয়ে চিৎকার দিয়ে ওঠে। গ্রেসের চিৎকার শুনে তার বাবা কিন, মা টেমি এবং বড় ভাই জেক ছুটে আসে। তারা সেখানে গ্রেসের রুমে দরজা বন্ধ দেখতে পায়। এখন এই দরজা খোলার জন্য জ্যাক দরজাটি ভাঙার সিদ্ধান্ত নেয়, তবে তার বাবা মার মতে জ্যাক কোনো কাজের নয়, তার দ্বারা এই দরজাটি ভাঙা সম্ভবই হবে না। তারা যখন এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই দরজাটি আশ্চর্যজনকভাবে নিজে নিজেই খুলে যায়। তারা সবাই গ্রেসের রুমে প্রবেশ করে। সেখানে খুবই বাজে একটি গন্ধ পাচ্ছিল তারা। এখন গ্রেসকে কম্বলের নিচে অদ্ভুতভাবে বসে থাকতে দেখা যায়। টেমি গিয়ে গ্রেসের উপর থেকে কম্বলটি সরিয়ে ফেলে। তখনই গ্রেসের মুখ থেকে ভয়ঙ্কর গলায় কেউ একজন বলে ওঠে, গ্রেস এখন তার বশে। টেমি মনে করে গ্রেস হয়তো বা ঘুমের মধ্যে কথা বলছে। তখন গ্রেস বলে যে তারা এই বাড়িতে এসে অনেক বড় ভুল করেছে, কেননা এই বাড়িটি ডিমনদের। একথা শুনে জ্যাক মনে করে গ্রেস হয়তো বা তাদের সাথে মজা করছে, তাই সে ডিমনদের নামে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। গ্রেসের মধ্যে থাকা ডিমন এতে করে অনেক বেশি রেগে যায়, যার ফলস্বরূপ সে জ্যাককে অপমান করে চুপ করিয়ে দেয়। তখনই তারা সবাই গ্রেসের ভয়ানক চেহারা দেখতে পায়। এতে করে তারা ভয় পেয়ে যায় ঠিকই, তবে তারা একটি অদ্ভুত পরিবার ছিল, যে কারণে তারা ভয় পাওয়ার বদলে ডিমনদের সাথে নিজেদের পরিচয় দিতে থাকে। এতে করে ওই ডিমন অতিষ্ঠ হয়ে বলে যে সে আগে থেকেই তাদের পরিচয় জানে। তখন কিন তাকে বোঝায় যে তারা এই বাড়িটি কেনার জন্য অনেক টাকা খরচ করেছে। টিম পেশায় একজন ডিরেক্টর এবং কিন একজন রিয়েল এস্টেট এজেন্ট, তাই ডিমন যদি চায় তাহলে কিন তার এই বাড়িটি বিক্রি করে দিতে পারে, তবে কিন চায় বাচ্চারা এই জায়গাতেই বড় হোক। তাই তো সে শুধুমাত্র ডিমনদের জন্য এই বাড়ি ছাড়তে পারবে না, বরং ডিমন যেন নিজেই এই বাড়িটি ছেড়ে চলে যায়। এর বদলে সে ডিমনকে গেস্ট রুমে থাকার জন্য জায়গা করে দিবে। তখন টেমি কিনকে বলে গেস্ট রুম অনেক বেশি হয়ে যায়, তারা ডিমনকে বেসমেন্টে থাকার জন্য জায়গা করে দিবে। এমন অফার শুনে ডিমনসের মাথা আরও বেশি খারাপ হয়ে যায়, তাই সে রাগে তাদের উপর চিৎকার চেঁচেমেচি করতে থাকে। জ্যাক তখন তাকে জিজ্ঞাসা করে যে আসলে সে কী চায়। উত্তরে ডিমন বলে সে মানুষের বলি চায়। তখন টেমি বলে মানুষের বলি না দিয়ে এর থেকে বড় কিছুর বলি দিলে কেমন হয়। কিনো ডিমনকে প্রমিস করে যে সে তাকে এর থেকেও বড় কোনো বলি দিবে, এবং এর বদলে ডিমন যেন গ্রেসকে ছেড়ে দেয়। ডিমন এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং গ্রেসের বডি ছেড়ে চলে যায়, ফলে গ্রেসের জ্ঞান ফিরে আসে। কিন্তু গ্রেস এমন ভাব করছিল যেন সে মাত্রই ঘুম থেকে উঠেছে। এতক্ষণ যাবৎ যা কিছু হয়েছে তার ব্যাপারে তার কিছুই মনে নেই। সে সামনে সবাইকে দেখে অদ্ভুতভাবে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছিল। জ্যাক গ্রেসকে সব ঘটনা খুলে বলে এবং এও বলে যে তাদের এখন একজন মানুষকে খুঁজে বের করতে হবে বলি দেওয়ার জন্য। এরপর আমরা উইল নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা দুপুরে কেক বানাচ্ছিল এবং তার অফিসের ক্লায়েন্টদের সাথে কথা বলছিল। একটু পর বাসায় অ্যামি নামক একজন মেয়ে আসে। অ্যামি উইলের গার্লফ্রেন্ড ছিল। সে সেখানে এসে উইলের উপর ভীষণ রেগে যায়, কারণ উইল তার প্রমোশন পার্টির ডিনারে যায়নি। মূলত দীর্ঘ 5 বছর এই পরিশ্রমের ফলে অ্যামি প্রমোশন পেয়েছিল। অন্যদিকে উইলের তো কোনো কাজেই বেশি দিন মন টেকে না, তাই সে তার চাকরি পরিবর্তন করতেই থাকে। তাদের এই কথোপকথন হতে জানা যায় যে উইলের একটি কাঠের কাজের ব্যবসা ছিল, তবে তা তেমন ভালো চলছিল না। অ্যামি আবারও উইলকে পার্টিতে না আসার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু অফিসের ক্লায়েন্টদের সাথে কথা বলায় ব্যস্ত থাকায় সে অ্যামির কথায় গুরুত্ব দেয় না, যে কারণে অ্যামি অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়, ফলে এরই মধ্য দিয়ে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। এখন উইলকে দেখতে পায় যার কিনা একটি বাড়ি ভাড়ার প্রয়োজন ছিল। সে একটি বাড়ির খোঁজ পায় যার ভাড়া অন্যান্য বাড়ির তুলনায় কম ছিল।
এই বাড়িটি আসলেই গ্রেসদের ছিল, যে বাড়িটি আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ ডিমন্সদের বাড়ি। এত বড় বাড়ি এত কম ভাড়ায় পেয়ে উইল অনেকটা অবাক হয়ে যায়। সে প্রথমে তো এই বাড়ি ভাড়া নিতে চাইছিল না, কেননা তার জন্য একটা ঘরই যথেষ্ট ছিল, এই পুরো বাড়ির তার কোনো প্রয়োজন ছিল না। তবে কিন এবং টেমি মিলে তাকে পটিয়ে ঘরটি নিতে রাজি করিয়ে ফেলে, কেননা তারা জেনে গিয়েছিল যে উইলের এই দুনিয়ায় কেউ নেই, যে কারণে তারা যদি উইলের বলি দেয় তাহলে এই ব্যাপারে খোঁজ নিতে কেউই আসবে না। এখানে উইল যখন ঘরটি দেখছিল তখন সে লক্ষ্য করে আলমারির ওপাশ থেকে কেউ একজন তাকে দেখছে, তাই সে আলমারির কাছে গেলে তখনই কিন এসে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং আলমারিটি বন্ধ করে দেয়, যাতে করে সে এই ব্যাপারে কোনো কিছু না জানতে পারে। এখন উইলকে এই বাড়িতে রেখে কিনের পরিবার সেখান থেকে চলে যায়। হঠাৎই উইলের কাছে অ্যামির মেসেজ আসে, অ্যামি উইলের কাছে তার অ্যাড্রেস জানতে চায়। ফলে উইল অনেক খুশি হয়ে যায়, সে ভাবে যে অ্যামি হয়তো বা আবারও তার জীবনে ফিরে আসবে। সে খুশিতে গান গাইতে থাকে, ঠিক তখনই সে লক্ষ্য করে তার পেছনে থাকা দরজাটি নিজে নিজেই খুলে গিয়েছে, তাই সে বাইরে এসে দেখতে পায় কিন্তু সেখানে কেউই ছিল না। তবে আয়নাতে আমরা দেখতে পাই একটি মেয়ের ভূত সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু উইল তা দেখতে পায় না এবং দরজাটি বন্ধ করে নাচতে শুরু করে। এরপর উইল আলমারি থেকে জামাকাপড় পরে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই একটি হাত সেখান থেকে আরেকটি জামা সরিয়ে নেয়, যে ব্যাপারটা উইল লক্ষ্য করে না, কেননা সে তো পুরো ঘর সাজানোই এবং অ্যামির জন্য খাবার বানানোই ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর হঠাৎই ডোরবেল বেজে ওঠে, উইল দরজা খুলে বাইরে অ্যামিকে দেখতে পায়, যে কিনা উইলের দেওয়া তাকে সকল গিফটগুলো ফেরত দিতে এসেছিল। হ্যাঁ, সে উইলের কাছে আসেনি, যে ব্যাপারটা জানার পর উইলের খুবই কষ্ট লাগে। যাই হোক, এখন উইল ঘরের বেসমেন্টে যায়, সেখানে সে একটি পিয়ানো দেখতে পায়, সে ওই পিয়ানোটি বাজাতে শুরু করে। ঠিক তখনই সে লক্ষ্য করে যে তার পেছনে থাকা রকিং চেয়ারটি নিজে নিজে নড়ছে, ওই চেয়ারটির উপর একটি চাদর দিয়ে ঢাকা ছিল, দেখে মনে হচ্ছিল যেন ওই চেয়ারে কেউ একজন বসে আছে। কিন্তু উইল যখনই চাদরটি সরায় তখনই সে দেখতে পায় যে সেখানে কেউই নেই। তবে যেহেতু সে এখন ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিল, তাই তার মনে কোনো ভয়ই কাজ করছিল না, সে তো উল্টো এত ভালো একটি রকিং চেয়ার পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং সেই চেয়ারে বসে তার সকল অফিসের কাজ করতে থাকে। ঠিক তখনই তার কাছে তার বন্ধু প্যাট্রিক্সের কল আসে, কারণ প্যাট্রিক্সের মনে হচ্ছিল যে সে এখন হয়তো বা ঠিক নেই, তাই সে উইলকে অ্যামির ব্যাপারে সান্ত্বনা দেয়। তখন উইল লক্ষ্য করে যে সে অ্যামির জন্য যে কেকটি বানিয়েছিল সেটা আর তার জায়গায় নেই, কিন্তু এতেও উইলের কিছু যায় আসে না। ওই রাতে উইল যখন ঘুমাচ্ছিল তখন ডিমন্স তাকে ডাকতে থাকে, যার ফলে তার ঘুম ভেঙে যায়। উইল কিছু একটা অদ্ভুত শব্দ শুনে নিচে বেসমেন্টে যায়, সেখানে সে আবারও চাদরের মধ্যে মানুষের আকৃতির কিছু একটা দেখতে পায় যেখান থেকে আওয়াজ আসছিল। সে চাদরটি সরালে সেখানে তার হেডসেটটি দেখতে পায় যেটা তার রুমে ছিল, কিন্তু এখন এখানে কিভাবে এলো সেই ব্যাপারে সে খুব একটা ভাবে না, বরং সেটা কানে লাগিয়ে চেক করতে থাকে। প্রথম প্রথম হেডসেট থেকে কোনো আওয়াজ আসছিল না, হঠাৎই হেডসেট থেকে ফুল সাউন্ডে গান চালু হয়ে যায়। তাই উইল সাথে সাথে হেডসেটটি খুলে ফেলে, আর এরপর উইল যখন উপরে আসে তখন সে দেখতে পায় ব্লেন্ডার মেশিনটি নিজে নিজে চালু হয়ে গিয়েছে। ফলে প্রথমবারের মতো উইলের মনে ভয় লাগে, তার বুঝতে আর বাকি থাকে না যে কিন কেন এই বাড়িটি এত কম দামে তার কাছে ভাড়া দিয়েছিল। ভয়ে ওই রাতে উইলের ঘুম হচ্ছিল না, তাই সে তার পাশে একটি খেলনা ঘোড়া নিয়ে ঘুমানোর চেষ্টা করে। তবে তখনই বাইরের দরজা খোলার শব্দ হয়, যখন উইল ভয়ে নিচে পড়ে যায় এবং সেখানেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই খাটের নিচ থেকে একটি হাত বের হয়ে তার গলা চেপে ধরে, ফলে তার ঘুম ভেঙে যায়। আসলে এটি তার খারাপ স্বপ্ন ছিল। এখন উইল কিচেনে গেলে সেখানে ওভেনের অ্যালার্ম বেজে ওঠে, ওভেনটি খুলে উইল দেখতে পায় যে ওর ভেতরে সেই কেকটি ছিল যেটা গতকাল সে খুঁজে পাচ্ছিল না। এই কেকের উপর লেখা ছিল যে শীঘ্রই আমি তোমার আত্মা পেয়ে যাব, যা দেখে উইল ভয় পেয়ে যায়। সে সাথে সাথে এই ব্যাপারে প্যাট্রিককে জানায়। প্যাট্রিক উইলের বাসায় চলে আসে, সে বলে তাদের উচিত পুলিশকে কল করে জানানো, তবে আমাদের দেবদাস উইল মনে করছিল যে এটি হয়তো বা কোনো রোমান্টিক লাইন যা রাতে অ্যামি লুকিয়ে এসে তার জন্য লিখে গিয়েছে। কিন্তু প্যাট্রিক বুঝতে পেরেছিল যে এটা অ্যামির কাজ নয়,
অন্য কেউ হয়তো বা উইলের বাসায় ঢুকে পড়েছে এবং ভবিষ্যতে সে উইলের কোনো ক্ষতিও করতে পারে, তাই সে পুলিশকে ডাকতে চাইছিল। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে। আসলে প্যাট্রিক আগে থেকেই পুলিশকে কল করে এ ব্যাপারে জানিয়েছিল। তবে পুলিশ যখন জানতে পারে যে তারা শুধুমাত্র একটি সামান্য কেকের জন্য পুলিশকে কল করেছে, তখন তারা উইলের উপর ভীষণ রেগে যায় এবং তাকে বলে যে পরের বার এমন কোনো ঝামেলা হলে যদি পুলিশকে সে কল করে তাহলে উইলকে ফাইন দেওয়া হবে। এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। এত কিছুর পরও উইলের মনে হচ্ছিল যে এই সব কিছু অ্যামিই করেছে, কারণ উইলের মতে তার অ্যাড্রেস শুধুমাত্র অ্যামিই জানে। তবে প্যাট্রিক উইলের এমন আবোল তাবোল কথাই খুব একটা গুরুত্ব দেয় না। এখন ওই দিন উইল কিছু জিনিসপত্র কেনার জন্য মার্কেটে যায়। মার্কেট থেকে ফিরে এসে সে দেখতে পায় পুরো ঘর এলোমেলো হয়ে আছে। সে প্যাট্রিক এবং অ্যামিকে ডাকতে থাকে, কিন্তু ঘরে কেউই ছিল না। তাই সে একটু ভয় পেলেও নিজেকে সান্ত্বনা দেয়। রাতে উইল গানের মাধ্যমে এক্সারসাইজ করছিল, তখনই সে আয়নায় দেখতে পায় তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎই তার হেডসেটটিতে এক্সারসাইজের কমান্ড চালু হয়ে যায়, যেখানে উইলকে সিঁড়ির উপর থেকে নিচে যাওয়ার কথা বলা হচ্ছিল। বোকা উইল মনে করে যে এটা হয়তো বা কোনো গ্লিচ, তাই তো সে ওই কাজটিই করতে থাকে যেটা হেডসেট তাকে বলছিল। হঠাৎ করে হেডসেটে কেউ একজন তার নাম ধরে ডাকে এবং তাকে বেসমেন্টে যেতে বলে। ফলে উইল বুঝতে পারে যে এটা কোনো গ্লিচ নয়, তাই সে ভয়ে নিচে পড়ে যায়। এত কিছুর পরও বোকা উইল সাহস করে বেসমেন্টে যায়। সেখানে সে অনেকগুলো কেক দেখতে পায়, যে কেকগুলোর উপর লেখা ছিল যে উইল যেন এই বাড়িটি ছেড়ে দেয়। ঠিক তখনই বেসমেন্টে থাকা পিয়ানোটি নিজে নিজে বাজতে শুরু করে, তাই উইল ভয় পেয়ে উপরে উঠে আসে। উপরে আসলে প্রথমবারের মতো উইল ডিমনকে দেখতে পায়। ডিমন উইলকে বলে যে সে উইলের আত্মা বসে আনতে পারছে না, তাই উইল যেন এখান থেকে দূরে কোথাও চলে যায়। উইল সাধারণভাবে ডিমনকে ওকে বলে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে এসে উইল তাড়াহুড়ো করে গাড়ি চালু করে। ঘরের উপর থেকে ডিমনসরা তাকে গুড বাই জানায়। গাড়ি নিয়ে উইল সোজা অ্যামির বাসায় চলে যায়, কিন্তু অ্যামির বাসার দরজা বন্ধ ছিল, তাই সে একটি পাথর দিয়ে বাসার জানালা ভাঙতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে অ্যামি তার নতুন বয়ফ্রেন্ড নিকের সাথে চলে আসে, যা দেখে উইলের আরও বেশি মন ভেঙে যায়। উইল অ্যামির সামনে বিভিন্ন বাহানা বানাতে থাকে যে সে মনে করেছিল অ্যামি হয়তো বা বিপদে আছে, তাই সে এখানে এসেছিল। অ্যামিকে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে দেখার পরও উইল বলে যে সে সবসময় অ্যামির জন্য নিজের মনের দরজা খোলা রাখবে। অ্যামির কাছে উইলের এমন আচরণ ঠিক লাগছিল না, তাই সে উইলকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কি না। উত্তরে উইল বলে যে সে একদমই ঠিক আছে। এরপর উইল আবারও ওই বাড়িতে ফিরে যায়। বাড়িতে প্রবেশ করে সে ওই ডিমনদের উদ্দেশ্যে বলে যে তার এখন থাকার মতো কোনো জায়গা নেই, তাই ডিমনরা যেন তাকে এখানে কিছুদিনের জন্য থাকতে দেয়। এই কথা শোনা মাত্রই ওই ডিমন ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে চলে আসে এবং তাকে বলে যে সে তার বাড়িতে কাউকে আশ্রয় দেয় না। শুরুতে উইল কিছুটা ভয় পেলেও কিছুক্ষণ পর উইল উল্টো ডিমনদের উপর চিল্লাতে থাকে। তার কাছে থাকার জন্য কোনো জায়গা নেই, তাই ওই ডিমনের উচিত তার কথা শুনে একসাথে মিলে একটি সমাধান বের করা। উইলের এত চিল্লাচিল্লিতে ডিমনসরা ভয় পেয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। উইলের পর ঘুমানোর জন্য তার রুমে যায়। ঠিক রাত 3টার সময় তার ঘুম ভেঙে যায়। তখনই সে হঠাৎ করে তার সামনে ডিমনকে দেখতে পায়, ফলে উইল কিছুটা ঘাবড়ে যায়। এরপর উইল ডিমনকে জিজ্ঞাসা করে যে সে কি ওখানে দাঁড়িয়ে থাকবে কি না। এমন কথা তো বলেই সে সাথে সাথে সে ডিমনের কাছে তার জামাও ফেরত চায়, কিন্তু ডিমন এখানে চুপ করে থাকে। তখন উইল বলে যে সে একজন ভূত হয়ে অনেক ভালো জীবন কাটাচ্ছে। এর কারণ হিসাবে সে তার ছেঁকা খাওয়ার কাহিনী ডিমনকে বলতে থাকে। এমন গল্প শুনে ডিমন অতিষ্ঠ হয়ে যায় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। আর এরপর তাকে ভয় দেখানোর জন্য হঠাৎই তার সামনে চলে আসে। তবে উইল এতে ভয় পায় না, বরং সে ডিমনকে সেখান থেকে চলে গিয়ে তাকে শান্তি মতো ঘুমাতে দিতে বলে। এই বলেই উইল সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উইল যখন ব্রেকফাস্ট করতে আসে, তখন ডিমনরা তাকে ডিস্টার্ব করতে থাকে, কেননা তারা চাইছিল না যে উইল যাতে এই বাড়িতে থাকুক, কেননা তারা উইলের আত্মাকে নিতে পারছিল না, হারি কারণে তারাও উইলকে রিজেক্ট করে দিয়েছিল। তবে উইলের এতে কিছু যায় আসে না। সে ব্রেকফাস্ট করতে করতে রোমান্টিক মুভি দেখতে থাকে।
কিন্তু ডিমন্সরা কিছুক্ষণ পর পর টিভিটি বন্ধ করে দিচ্ছিল। এতেও উইল ভয় না পেলে এক পর্যায়ে ডিমনরা ওই টিভির মধ্যকার মানুষদের দিয়ে উইলকে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেয়, যা দেখে উইল সাথে সাথে টিভিটি বন্ধ করে দেয়। ডিমনরা আবারও উইলকে ভয় দেখাতে থাকে, তাই উইল ডিমনকে রিমোট দিয়ে বলে ঠিক আছে, সে এখন চাইলে টিভি দেখতে পারে। এই বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর উইল ডিমনকে খুঁজতে আলমারির কাছে যায়। তখনই পেছন থেকে ডিমন এসে উইলকে বলে যে সে যে মানুষের বলি খুঁজছে সে উইল নয়, তাই উইল যেন এই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু উইল উল্টো তাকে বলতে থাকে যে সে যেন তার আত্মা নিয়ে যায়, কারণ তার এমন ছ্যাঁকাখোর জীবন ভালো লাগছে না। কিন্তু ওই ডিমন তার এই প্রস্তাবে রাজি হয় না, তাকে রিজেক্ট করে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। যা দেখে উইলের মন আরও বেশি ভেঙে যায়, তাকে তো ভূতরা পর্যন্ত রিজেক্ট করে দিচ্ছে। যাই হোক, এখন রাতে উইল প্যাট্রিকের সাথে একটি বাড়ি যায়, যেখানে প্যাট্রিক উইলকে তার সহকর্মী লিজার সাথে পরিচয় করিয়ে দেয়। আর তাদের কথোপকথন থেকে জানা যায় প্যাট্রিক লিজাকে পছন্দ করে। উইল এখানে তার ছ্যাঁকা খাওয়া থেকে শুরু করে ভূতুরে বাড়ির ব্যাপারে সব কিছু লিজাকে খুলে বলে। তখন লিজা উইলকে জানায় যে সে যখন কলেজে পড়ত তখন সে ভূত তাড়ানোর কাজ করত, যা শুনে উইল লিজাকে রিকোয়েস্ট করে তার বাসার ভূতকে তাড়িয়ে দেওয়ার জন্য। এই উদ্দেশ্যেই উইল লিজা এবং প্যাট্রিককে সাথে করে তার বাসায় যায়। ঘরের ভেতরে এসেই লিজা কিছু একটা অনুভব করতে পারে, তাই সে উইলকে কিছু আটা এবং লবণ এনে দিতে বলে। আর এরপর তারা তিনজন মিলে রিচুয়াল করা শুরু করে। রিচুয়ালটি শেষ হতেই যাচ্ছিল এমন সময় তাদের চারপাশে থাকা আটার সার্কেলটি মুছে যায়। প্যাট্রিক মনে করে যে হয়তো বা জানালা খোলা আছে বলে বাতাসে এই সার্কেলটি মুছে গিয়েছে, তাই সে জানালা বন্ধ করতে রুম থেকে বাইরে চলে যায়। এমন সময় লিজার গলা কেউ একজন চেপে ধরে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তাই তো সাহায্য চাইতে উইল প্যাট্রিককে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে ডিমনরা প্যাট্রিককে তার বশে এনে ফেলেছিল। প্যাট্রিকের ভেতর থেকে ডিমন উইলকে বলে যে সে বারণ করেছিল, কিন্তু উইল তা শোনেনি। এই বলে সে উইলকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর উইল প্যাট্রিককে খুঁজতে বেসমেন্টে যায়, যেখানে ওই ডিমন তাকে প্যাট্রিককে মেরে ফেলার হুমকি দেয়, যা শুনে উইল ডিমনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু ডিমন অনেক বেশি শক্তিশালী ছিল, তাই সে এক হাত দিয়েই উইলের একটি হাত ভেঙে দেয়। এমন সময় সেখানে লিজা চলে আসে এবং মন্ত্র পড়ে ডিমনকে প্যাট্রিকের শরীর থেকে বের করে দেয়। তবে উইলের হাতের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। এখন তারা সবাই ওই বাড়ি থেকে বের হয়ে আসে। প্যাট্রিক উইলকে তার সাথে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু উইল এতে রাজি হয় না। তখনই লিজা তাকে জানায় যে ডিমনের এখন একজন মানুষের বলির প্রয়োজন, যার মাধ্যমে সে নরকে যেতে পারবে। তবে উইলের মতে সে একমাত্র ব্যক্তি যাকে ডিমন বলি দিতে পারবে না, তাই তার বদলে যদি অন্য কেউ এই বাড়িতে থাকে তাহলে তার জীবনে ঝুঁকি থাকবে। অর্থাৎ অন্য মানুষদেরকে বাঁচাতে হলেও উইলকে এই বাড়িতে থাকতে হবে। আর এটা বোঝার পর প্যাট্রিকও তাকে আর জোর করে না, তারা দুজন মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। উইল সেই রাত হসপিটালেই কাটিয়ে দেয়। পরদিন উইল বাসায় ফিরলে তার বাসার সামনে অ্যামিকে দেখতে পায়। মূলত অ্যামি প্যাট্রিকের কাছ থেকে উইলের হাত ভেঙে যাওয়ার খবর শুনেছিল, তাই সে তার সাথে দেখা করতে এসেছিল। অ্যামি উইলের বাসার ভেতরে যেতে চাইছিল, কিন্তু উইল তাকে মানা করে দেয়, কেননা এখানে থাকা অ্যামির জন্য বিপজ্জনক ছিল। তবে উইল তার ভাঙা হাত নিয়ে বাসার দরজা পর্যন্ত খুলতে পারছিল না, তাই অ্যামি তাকে সাহায্য করতে চলে আসে এবং এই বাহানায় সে ঘরে ঢুকে যায়। এখানে উইল অ্যামিকে নিক এবং তার রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞাসা করে। অ্যামি উইলকে বলে সে নিকের জন্য কোনো ভালোবাসা ফিল করতে পারে না, তাই তাদের মধ্যে এখনও পর্যন্ত কিছুই নেই। এরপর অ্যামি যখন চলে যেতে চাচ্ছিল তখন উইল তাকে আজ রাতটি এখানেই থেকে যেতে বলে। অ্যামিও এতে রাজি হয়ে যায়। রাতে তারা দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। ঠিক তখনই উইল টেবিলে একটি কেক দেখতে পায়, যেখানে লেখা ছিল যে আমি অ্যামিকে চাই না। যা দেখে উইল জলদি জলদি ওই লেখাটি মুছে কেকটি ফ্রিজের মধ্যে লুকিয়ে ফেলে। আর এরপর তারা একসাথে রোমান্টিক মুভি দেখে এবং একে অপরকে বলে যে তারা কীভাবে এতদিন আলাদা কাটিয়েছে। তাদের রোমান্স শুরু হয়ে যায় এবং তারা ওই রাতটি একসাথেই কাটায়। পরদিন সকালে উইল অ্যামিকে তার ভূতুরে ঘরের ব্যাপারে সব কিছু খুলে বলে এবং তাকে বোঝায় যে কেন অ্যামির এই বাড়িতে থাকা উচিত নয়। তবে সে তো জানতই না যে ইতিমধ্যে ডিমন অ্যামিকে বশ করে ফেলেছে।
যা দেখে উইল অনেক ভয় পেয়ে যায় এবং ঠিক সেইভাবে মন্ত্র পড়তে থাকে যেভাবে লিসা পড়েছিল, যার ফলে তখনের মতো ডিমন অ্যামির শরীর ছেড়ে দেয়। কিছুক্ষণ পর ডিমন আবারও জেগে ওঠে। সে আসলে এতক্ষণ যাবৎ নাটক করছিল। ডিমন উইলকে বলে সে অনেকের শরীর বসে এনেছে এবং অনেকের শরীর থেকে বের হয়েছে, তাই তাকে কন্ট্রোল করা এতটাও সহজ নয়। এই বলে ডিমন অ্যামির শরীর নিয়ে পালাতে থাকে, যা দেখে অ্যামির পিছু পিছু উইলও দৌড়াতে থাকে। বাইরে থেকে তাদের এসব দৃশ্য টেমি দেখছিল এবং মনে মনে খুশি হচ্ছিল যে ডিমন এখন তার মেয়ের পিছু থেকে সরে গিয়েছে। এখন ওই রাতে দৃশ্য আমরা দেখতে পাই যেখানে উইল অ্যামিকে একটি চেয়ারে বেঁধে রেখেছিল এবং তার পাশাপাশি অফিসের কাজও করছিল। উইল এখানে একটি কাগজ দেখে ভূত তাড়ানোর রিচুয়াল অ্যামির উপর প্রয়োগ করতে যায়। উইল যখন অ্যামির গায়ে একটি ক্রস চিহ্ন লাগায় তখন তার পুরো শরীর জ্বলতে শুরু করে, আর ডিমন উইলকে বলে অ্যামি হবে তার বলি আর সে অ্যামিকে নিয়ে নরকে চলে যাবে। তবে উইল তার কথায় গুরুত্ব দেয় না এবং আবারও সে তার বসের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু সে তার অফিসের কাজে মনোযোগ দিতে পারছিল না, তাই তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। ঠিক তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। উইল বাইরে গিয়ে দেখতে পায় যে লিজা এবং প্যাট্রিক এসেছে। লিজা জানায় যে সে বিপদ অনুভব করতে পেরেছিল, তাই সে উইলকে সাহায্য করার জন্য এখানে চলে এসেছে। এখানে উইল তাদের কাছ থেকে অ্যামির বিষয়টি লুকানোর চেষ্টা করে, তবে বাসার ভেতর থেকে অ্যামির চিৎকার শুনে তারা বুঝে যায় যে অ্যামি বিপদে রয়েছে। উইল তাদেরকে ভেতরে আসতে দেয় না এবং বলে সে নিজেই বিষয়টি সামলে নিবে। তখন লিজা তাকে বলে আজ রাত 3টায় ডিমন অ্যামির আত্মাকে নরকে নিয়ে যাবে, ফলে অ্যামি মারা যাবে। যা শুনে উইল তাদের দুজনকে ঘরে ঢুকতে দেয়। ঘরে এসে উইল কোথাও অ্যামিকে দেখতে পায় না। তখন প্রায় 2 বেজে গিয়েছিল। ডিমন অলরেডি পুরো ঘরে ভাঙচুর করতে শুরু করেছিল। সে এখানে রেডিওর মাধ্যমে বলে যে অ্যামির আত্মা এখন তার। ততক্ষণে সেখানে কিনের পরিবারও চলে আসে। তারা উইলকে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ তারা মনে করেছিল উইলই হলো সেই বলি। তারা উইলকে বলে যে তারা শুধুমাত্র তাদের সন্তান গ্রেসকে বাঁচানোর জন্য এমনটি করেছে। উইলও তাদেরকে সবকিছু খুলে বলে যে ডিমন তাকে নয় বরং তার গার্লফ্রেন্ড অ্যামিকে বলে দিতে চাচ্ছে। উইল এখানে কিন এবং টেমির পরিস্থিতি বুঝতে পারে, তাই সে তাদের কাজের জন্য তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের কাছ থেকে অ্যামিকে বাঁচানোর জন্য সাহায্য চায়। কিন্তু কিন বলে সে অ্যামিকে বাঁচাতে চায় না, উল্টো সে চায় কেউ একজন বলি হোক যাতে করে তাদের ঘরটি ডিমন থেকে মুক্তি পায়। তখন উইল বলে এমনটি কখনোই হবে না। ঠিক তখনই একটি ভূত উইলকে টেনে বেসমেন্টে নিয়ে যায় এবং বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। প্যাট্রিক দরজা খোলার জন্য অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে কিন্তু পারে না, ফলে লড়াইটি এখন উইলের একার হয়ে যায়। তাই দরজার ওপাশ থেকে প্যাট্রিক উইলকে বলে সে যেন অ্যামির মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়। উইলও প্যাট্রিকের কথা বুঝতে পারে এবং বেসমেন্টের নিচে যেতে থাকে। লিজা প্যাট্রিককে বলে যে তাদের এভাবে উইল এবং অ্যামিকে একা ছেড়ে দেওয়া উচিত হবে না। তাই লিজা সিদ্ধান্ত নেয় যে সে সিয়ান নামক একটি রিচুয়াল করবে, যা খুবই ভয়ঙ্কর একটি রিচুয়াল ছিল। তাই তো প্রথম প্রথম প্যাট্রিক এতে রাজি না হলেও পরবর্তীতে লিজার অনুরোধে সে রাজি হয়ে যায়। লিজার উদ্দেশ্য ছিল এই রিচুয়ালের মাধ্যমে আত্মাদের সাথে কথা বলে ডিমানাসকে আটকানোর উপায় বের করা। এখন লিজা কিনের পরিবারকে সাহায্য করার জন্য বলে। কিনেতে অনেক বেশি উদাসীন হলেও রাজি হয়ে যায়। লিজা সবাইকে টেপ রেকর্ডার, বোর্ড এবং মোমবাতি জোগাড় করতে বলে, আর এরপর তারা একসাথে রিচুয়াল শুরু করে। লিজা এবং প্যাট্রিক আত্মাদের ডাকতে শুরু করে। অন্যদিকে বেসমেন্টে উইলকে ডিমোনাস নানাভাবে ভয় দেখাতে থাকে। এরপর ডিমোনাস একটি গর্ত খুঁড়তে থাকে নরকের রাস্তা বানানোর জন্য। উইল ডিমোনাসকে বলে যে সে যা করছে তা ঠিক নয়, উইল যে কোনো উপায়ে নিশ্চয়ই অ্যামিকে বাঁচিয়ে ছাড়বে। একথা শুনে ডিমোনাস কিছুক্ষণের জন্য থেমে যায়, আবারও সে গর্ত খুঁড়তে শুরু করে। তাই উইল ডিমোনাসকে বলে যে সে যদি অ্যামিকে নরকে নিয়ে যায় তাহলে সে নিজেও তার সাথে নরকে যাবে, আর এর ফলে ডিমোনাস উইলের সাথে আটকা পড়ে যাবে। একথা শুনে ডিমোনাস অনেক বেশি রেগে যায়। এদিকে রিচুয়াল চলাকালীন সব মোমবাতিগুলো নিভে যায়, অর্থাৎ আত্মারা এখানে চলে এসেছিল। লিজা আত্মাদের জিজ্ঞাসা করে যে তারা কি এখন গ্রেসের পিছনে আছে কিনা। উত্তরে আত্মারা না বলে, আর ঠিক তখনই তাদের পেছনে থাকা ড্রয়ারটি আওয়াজ করতে শুরু করে। লিজা পেছনের ড্রয়ারের দিকে তাকালে সে সেখানে হেল্প লেখা দেখতে পায়।
অর্থাৎ আত্মারা তাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু গ্রেসের জন্য বলতে পারছিল না। লিজা এখানে আত্মাদের বলে যে সে জানে ডিমোনাস তাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করেছে, তাই লিজা আত্মাদের প্রমিস করে যে সে তাদেরকে পরবর্তী জীবনে পাঠিয়ে দিতে সাহায্য করবে। আত্মারা যেন ডিমোনাসকে চিরকালের জন্য ভ্যানিশ করে দিতে তাদেরকে সাহায্য করে। তখন আত্মারা বারবার গ্রেসের দিকে ইঙ্গিত করছিল, তাই ট্যামি বলে তার মেয়ের মধ্যে কোনো সমস্যা নেই। তখনই আত্মারা জানায় যে ডিমোনাস এই বাড়ির মধ্যে দুজন মেয়েকে বসে করে রেখেছে, যার একজন হলো অ্যামি এবং অন্যজন নিশ্চয়ই গ্রেস। কিন্তু কিনে কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। তখনই গ্রেসের মধ্যে থাকা ডিমোনাস জেগে ওঠে এবং সে বোর্ডটিকে ভেঙে একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে উইল ডিমোনাসকে থামানোর চেষ্টা করে, ডিমোনাস তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়, ফলে উইলের হাতে কিছুটা টুথপেস্ট লেগে যায়। উইল যখন আবারও ডিমোনাসকে তার টুথপেস্ট মাখা হাত দিয়ে ধরে, তখনই ডিমোনাসের হাত জ্বলতে শুরু করে। তাই তো সে রেগে গিয়ে উইলের ভাঙা হাতটি আবারও ভেঙে দেয়। তাদের হাতে আর মাত্র 15 মিনিট সময় ছিল। লিজা জ্যাককে জিজ্ঞাসা করে ডিমোনাস আগে কখনো গ্রেসকে নিজের বশে এনেছিল কিনা। উত্তরে জ্যাক হ্যাঁ বলে এবং এও বলে যে ডিমোনাস তাদের সবাইকে বলেছিল গ্রেসের বডি ছেড়ে দিয়েছে, যা শুনে লিজা অনেক রেগে যায়, কারণ ডিমোনাস এখন অ্যামির সাথে সাথে গ্রেসকেও নরকে নিয়ে যাবে। তখনই তারা সেখানে থাকা টেপ রেকর্ডার হতে কিছু শব্দ শুনতে পায়, যা শুনে লিজা বুঝতে পারে যে এতক্ষণ যাবৎ আত্মারা ঠিকমতোভাবে উত্তর দিচ্ছিল না, কারণ ডিমোনাস গ্রেসের মাধ্যমে তাদের সব কথা শুনতে পারছিল। এখন যখন গ্রেস সেখানে ছিল না, তখন আত্মারা তাদেরকে বলে ডিমোনাসের তৈরি একটি শয়তানি জিনিস এখনও এই বাড়িতে রয়েছে, যেটা তাদেরকে ভেঙে ফেলতে হবে। আর এরপর প্যাট্রিক ঘরের দরজাগুলো ভেঙে সবাই মিলে জিনিসটি খুঁজতে শুরু করে। অন্যদিকে উইল বেসমেন্টে থাকা একটি আত্মাকে বলে তারা কেন ডিমোনাসকে সাহায্য করছে, ডিমোনাস তাদের কারণে একটি বলি পাচ্ছে, তবে এর বদলে আত্মারা কী পাচ্ছে। আত্মাটি তার কথা শুনতে থাকে কিন্তু তাকে কোনো জবাব দেয় না। তখনই উইল পেছনে ফিরলে লক্ষ্য করে অ্যামি সেখানে নেই। অ্যামি পিয়ানো বাজাতে শুরু করেছিল। তখন বেসমেন্টে উইল একটি হেডসেট পায়। হেডসেটটি কানে লাগাতেই অ্যামির আত্মা তার সাথে কথা বলতে শুরু করে। অন্যদিকে প্যাট্রিক, লিজা এবং জ্যাক মিলে ওই শয়তানি জিনিসটি খুঁজতে থাকে। তখন জ্যাক লিজাকে জিজ্ঞাসা করে আত্মারা তাদের সাহায্য না করে ডিমোনাসকে সাহায্য কেন করছে। উত্তরে লিজা বলে আত্মারা ভালো বা খারাপ কিছুই হয় না, তারা সবাই মৃত, তবে ডিমোনাস যদি তাদের একবার বসে আনতে পারে, তবে সে চাইলে আত্মাদের দিয়ে যা খুশি তাই করাতে পারবে। ওই মুহূর্তে ডিমোনাস অ্যামি, গ্রেস এবং অন্যান্য আত্মাদের মাধ্যমে নিজের শক্তি প্রসারিত করছিল, তাই এটাই তাদের একমাত্র সুযোগ ছিল ডিমোনাসকে আটকানোর। ঠিক তখনই ওভেন থেকে একটি হাত বের হয়ে লিজাকে টেনে নিয়ে যেতে থাকে, তবে প্যাট্রিক এসে তাকে বাঁচিয়ে নেয়। লিজার জন্য প্যাট্রিকের এত কেয়ার দেখে লিজারও এখন প্যাট্রিককে ভালো লাগতে শুরু করেছিল। ঠিক তখনই জ্যাক তাদেরকে ডেকে বলে যে ফ্রিজের মধ্যে একটি কেক পাওয়া গিয়েছে। এটি সেই কেকটি ছিল যার উপর লেখা ছিল আমি শীঘ্রই তোমার আত্মা পেয়ে যাব, অর্থাৎ এটি ডিমোনাসের তৈরি একটি কেক ছিল আর এটির কথাই আত্মারা বলছিল। অন্যদিকে উইলকে আমরা দেখতে পাই যে কিনা অনেক ইমোশনাল কথাবার্তা বলছিল, যা শুনে ধীরে ধীরে অ্যামির মধ্য থেকে ডিমোনাসের বশ উঠে যেতে থাকে। কিছুক্ষণ পরই অ্যামির শরীর থেকে ডিমোনাস বের হয়ে যায় এবং অ্যামির জ্ঞান ফিরে আসে, যা দেখে উইল অনেক খুশি হয়ে যায়। অ্যামি কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এতক্ষণ যাবৎ কী হচ্ছে। ঠিক তখনই সেখানে গ্রেসের মধ্যে থাকা ডিমোনাস চলে আসে এবং সে ওই নরকের গর্তটি খুঁড়তে থাকে। তার পিছু পিছু সেখানে লিজা, প্যাট্রিক, জ্যাকও চলে আসে। লিজা বুঝতে পারছিল না যে কিভাবে তারা এই নরকের রাস্তাটি বন্ধ করবে। তখনই প্যাট্রিকের মনে পড়ে যায় যে কালো ফুটন্ত লাভার উপর টুথপেস্ট দিলে তা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাই যখনই লিজা বেসমেন্টে থাকা টুথপেস্টগুলো নিতে যায়, ডিমোনাস তাকে ধাক্কা দিয়ে বলে যে সে তার বলি পেয়ে গিয়েছে, তাই এখন গ্রেসকে কেউই বাঁচাতে পারবে না। এই বলেই সে লিজার হাতে কামড় বসিয়ে দেয়। তাই সবাই মিলে ডিমোনাসকে ধরে রাখে। এই সুযোগে প্যাট্রিক গিয়ে টুথপেস্টগুলো সেই নরকের রাস্তায় ফেলে দেয়, ফলে টুথপেস্টও লাভার সাথে বিক্রিয়া করে রাস্তাটি বন্ধ হয়ে যায়। ফলে ডিমোনাস অনেক বেশি রেগে যায়, কারণ তার এখন আর একটি গর্ত খুঁড়তে হবে। লিজা এখানে আবারও ডিমোনাসকে মন্ত্র পড়ে গ্রেসের শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না।
বেশিক্ষণ সময় না থাকায় ডিমোনাস তাদেরকে ধাক্কা মেরে আবারও একটি গর্ত খুঁড়তে শুরু করে এবং সেখানে নিজেও চলে যায়। তার সাথে অ্যামিকেও টেনে নিয়ে যায়। উইল যখন জানতে পারে যে আত্মারা তাদেরকে কি বলেছিল, তখন সে দ্রুত ডিমোনাসের তৈরি জিনিস অর্থাৎ ওই কেকটিকে ছুরি দিয়ে আঘাত করে, যা থেকে সবুজ রক্ত বের হয়ে আসে। তবে এতে তেমন কোনো লাভ হয় না, তাই সবাই মন খারাপ করে বসে থাকে। তবে কিছুক্ষণ পরই সেই নরকের গর্তটি হতে গ্রেস এবং অ্যামি বের হয়ে আসে, ফলে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। গ্রেস তার বাবা মাকে খুঁজছিল, ঠিক তখনই বেসমেন্টে তার বাবা মা চলে আসে। আসলে তারা একটি রুমে আটকে পড়ে গিয়েছিল। এরপর প্যাট্রিক লিজাকে জিজ্ঞাসা করে যে এখন তাহলে আত্মাদের কি হবে। উত্তরে লিজা বলে তারা আত্মাদের কথা মতো ডিমোনাসের তৈরি কেকটি নষ্ট করে দিয়েছিল, যার ফলে আত্মারা এখন তাদের পরবর্তী জীবনে যেতে পারবে। সেখানে থাকা আত্মাটি মাথা নেড়ে জানিয়ে দেয় যে সে এখন শান্তিতে আছে, কিন্তু বেচারা কিন্তু চাইছিল না যে তার বাসায় একটিও আত্মা থাকুক, তাই সে এদিক ওদিক দৌড়াতে থাকে। অন্যদিকে অ্যামি উইলকে বলে যে সে যখন ডিমোনাসের বসে ছিল তখন সে উইলের সব কথা শুনেছে, এই যে উইল তাকে কতটা ভালোবাসে। ফলে অ্যামিও উইলের মধ্যে সব কিছু আবারও ঠিক হয়ে যায়, অ্যামি এবং উইল আবারও এক হয়ে যায়। আর এরপর এক বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে তারা সবাই মিলে ওই ভুতুরের দিন থেকে রক্ষা পাওয়ার বছর পূর্তি সেলিব্রেট করছিল। কিন তার পুরো পরিবারকে নিয়ে সেখানে আসে উইলকে তার বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য। উইলের বাসায় একজন নতুন সদস্যও ছিল, আর সে হলো ওই আত্মাটি যাকে কিনা উইলরা মিলে মুক্তি দিয়েছিল। এখন গ্রেস বেসমেন্টে রাখা সেই টেপ রেকর্ডারটার কাছে যায়, তবে তার ফিরে আসতে দেরি হওয়ায় সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই গ্রেস নিজেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং উইলকে অনুরোধ করে তাকে ওই টেপ রেকর্ডারটি দেওয়ার জন্য। উইল গ্রেসকে তা দিয়ে দেয়, আর এরপর ঘরের দলিলে উইলের সাইন নিয়ে কিন তার পরিবার সহ সেখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার আগে গ্রেস একটি শয়তানি হাসি দেয় উইলকে দেখে, যা দ্বারা আমরা বুঝতে পারি যে ডিমোনাস গ্রেসের মধ্যে থেকে এখনও পর্যন্ত যায়নি, সে আবারও গ্রেসের মধ্যে ফিরে এসেছে। আর এর মানে হলো আবারও শুরু হবে তাণ্ডব। আর এই ভয়ঙ্কর ইঙ্গিতের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই মজার ভুতুরে গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।